এবার এখানে এত নিয়মাবলী করবে এই করবে সে করবে তুই দু জায়গায় খোঁজ করতে পারিস। গুড মর্নিং, তোর সাথে কেমন আছো? সুস্থ আছো, ভালো আছো, যে আছো? আর আজকে হচ্ছে রাখি, হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। তো আর আমি ভীষণ এক্সাইটেড আছি, কারণ হচ্ছে আজকে আমার মেয়ে ফার্স্ট টাইম রাখি বাঁধবে, ওর দাদা আসবে। তো আমি কোনো আর আমি এত বড় হয়েছি, আমি কোনো কাউকে রাখি বাঁধিনি আর না কাউকে ফোঁটা দিয়েছি, কারণ আমার কোনো দাদা বা ভাই কেউ নেই। তো তাই জন্য আর আমি ভীষণ এক্সাইটেড আছি, কারণ ও ফার্স্ট টাইম রাখি বাঁধবে। আর ওকে আজকে ওকে সালোয়ারও পরাবো, তো সব তোমাকে দেখাবো। বাট সালোয়ারটা আমি যেমন ওনাদের বলেছিলাম ডিজাইন, তো ওনারা তেমন বানিয়ে অ্যাকচুয়ালি দেয়নি। তো যাই হোক, যেমন বানিয়ে যে তেমনই ওকে পড়াবো, তো সব তোমরা দেখতে পাবে। আর এখন বাজে 11টা, আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন করবো রান্না। তো কী রান্না করছি সব তোমরা দেখাবো, তো চলো রান্নাটা করি। আজকে ব্রেকফাস্ট লুচি, মালপোয়া আর কাবলি ছোলা পনিরের তরকারি, আর পায়েসও ছিল, বাট আমি পায়েসটা নিইনি, পায়েসটাই পরে দিন। আবার যে নিই, এটা নিই, এটা নিই, এটা নিই, এটা নিই, এটা নিই, এটা নিয়ে নিই, বাবা বাবা এখানে পোলার জন্য চাল শুকনো করতে দেওয়া হয়েছে। কি খুশি, টাকা হলে ফট করে নিত, টাকা 10 টাকা দেওয়া করে হাতে ওর ভাবছে কি করে, নতুন লোক দেখে লজ্জা পাচ্ছে। টাকাটা বললো টাকার দিকে যাবে, দুটো নিয়ে নাও, দু হাতে দুটো নিয়ে নাও, দু হাতে দুটো। দাদাভাই বলেছিল আমি এখানে মাংস রান্না স্টার্ট করে দিয়েছি, আর আমি এখন ভাজছি পেঁয়াজ আর হচ্ছে তোমার কাজু বাদাম। তো এগুলো এখন ভেজে নেবো, আর তারপর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে, তো তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমি তাও বলে দিচ্ছি, এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই আর লেবুর রস, পাতি লেবুর রস আর নুন গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ফ্রাই করছি, আর অলমোস্ট আমার ফ্রাই হয়েই গেছিলো, এটা লাস্টের ফ্রাইটা করছিলাম। আর এখানে আমি তারপর মশলা কষতে হবে, মশলা কষার জন্য আমি দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর রেড চিলি পাউডার, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সব কিছু দিয়ে মশলাগুলোকে জাস্ট কষতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি, তারপর আবার মশলা করে 5 মিনিট কষেছিলাম। তো আমার 5 মিনিট মশলা কষা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজ আর কাজু যে ফ্রাই করছিলাম সেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আবার 5 মিনিট কষে নেব। তো আমার মশলাগুলো কষা হয়ে গেছে, তারপরে মাংসগুলোকে দিয়ে দেবো, মাংসগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিট মতন ফের কষে নেব। তো দেখতে পাচ্ছ মাংসগুলো কষা হয়ে গেছে, তো কষা হয়ে গেছে আমি এবার এখন গরম জল দেবো। আমি মাংস করার সময় গরম জলটাই ইউজ করি, তো মাংসটা টেস্টি হয়। তো এখন মাংসগুলো দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আরও 5-10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে।
তো দেখতে পাচ্ছ মাংস আমার অলমোস্ট ডান, আমি এরকমই রেখেছি হালকা মাখো হালকা ঝোল, কারণ পোলাও তো একটু এরকম টাইপের সবাই বললো খাবে, তো এরকমই রাখলাম। তারপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে মাংস নামিয়ে দেবো। তোমরা ফ্রেশ ক্রিমের পরও তোমরা কাস্তুরি মেথিও দিতে পারো, আমাদের কাস্তুরি মেথি ছিল না, ওটা আমাদের মিনিকে দিয়ে দাও মিষ্টি, ও দেখছো এ সন্দেশ দিয়ে দাও সন্দেশ বলো কেমন হয়েছে এদিকে না খেয়ে বলছো ফাটাফাটি এখানে ইচ্ছে ছিল ওকে বসিয়ে ভালোভাবে রাখি সেলিব্রেট করা, বাট ও জামা পরে নিয়েছিল একদমই বসতে চাইছিল না, তাই জন্য ওকে দাঁড় করিয়ে দাদাকে দাঁড় করিয়ে রাখিটা জাস্ট দিয়ে দিয়েছি। হ্যালো শোন না, তোর গাড়ি নিয়ে আসছে, কাকির গাড়ি নেই বুঝলি। এটা হচ্ছে চিকেনটা, আর তখন চিকেনটা দেখাতে পারিনি কারণ ভুলে গেছিলাম, এখন অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আর এখন আরও তো এইটুকুনি বেঁচে আছে। আর এই যে পোলাও আমি তখন দেখাতে একদমই ভুলে গেছিলাম কারণ সবাই এসে গল্প করতে ব্যস্ত ছিলাম, তো তাই জন্য তো। আর চিকেনটা খুব টেস্টি ইয়ামি হয়েছে, সবাই রিভিউ দিয়েছে। চলো চলো ডিনারটা কমপ্লিট করি।